আজ বুধবার বারোই বৈশাখ দু হাজার তেইশ সালের ছাব্বিশে এপ্রিল বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ বুধবার এই বুধবার নামটি কিন্তু গ্রহদের যুবরাজ বুধের নামেই নামাঙ্কিত বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধ আর বুধকে সন্তুষ্ট করবার জন্য আজ অবশ্যই বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন আর স্ক্রিনে তো আপনারা নবগ্রহ বীজ দেখতে পাচ্ছেন পারলে নটি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনোই অনর্থ হতে পারে না বিগত বাইশে এপ্রিল গুরুদেব বৃহস্পতি রাশি পরিবর্তন করেছেন ফলস্বরূপ আপনাদের রাশির উপরে তার কি প্রভাব পড়বে আগত একটি বছর সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা কারণ একটি বছরের আলোচনা সেখানে আমরা করেছি বিস্তারিতভাবে বৃহস্পতির প্রতিকার সহ আর এই ভিডিওটির আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকেও মুক্তি পারেন মুক্তি পেতে পারেন ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করার কারণে দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যার আজ আপনারা কিন্তু সমাধান করতে পারেন অর্থ উপার্জন করা কিন্তু অত্যন্ত সোজা তবে সেই অর্থ সঞ্চয় করা ঠিক কতটা কঠিন সেটি কিন্তু আজ আপনারা হাড়ে হাড়ে টের পাবেন আর তাই অর্থ অর্থগতভাবে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেদের বিরত রাখুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদের গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদেরও আজকের দিনটি এক প্রকার ঠিকঠাক প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে যারা মানসিক ভরসা চাইছেন তারা আজ বয়স্ক ব্যক্তিবর্গদের আপনাদের সাহায্য করতে এগিয়ে আসতে দেখতে পাবেন আজ কিন্তু আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো সুন্দর বার্তা বা যোগাযোগ আপনার মনোবলকে বৃদ্ধি করতে পারে যদি কোনো দূরযাত্রা বা ভ্রমণে উদ্যোগী হন সেটি ক্লান্তিকর হলেও শেষমেশ কিন্তু লাভজনক হতে চলেছে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না